أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأطيعوا الله ورسوله ولا تنازعوا فتفشلوا وتذهب ريحكم واصبروا إن الله مع الصابرين. بسم الله والصلاة والسلام على رسول الله. وعليكم السلام ورحمة الله وبركاته. যে প্রিয়দিনে আপনি জানতে চেয়েছেন যে যদি অক্তিয়া কোনো মসজিদের ইমাম পায়জামা পাঞ্জাবি না পরিধান করে যদি শার্ট প্যান্ট পরে নামাজ পড়ায় তাহলে নামাজ হবে কি না, বা এর করণীয় কি জানতে চেয়েছেন। দেখেন ভাই, পায়জামা পাঞ্জাবি পরে নামাজ পড়তে হবে এমন কথা নেই। ইসলামে নির্দিষ্ট কোনো পোশাক এঁকে দেওয়া হয়নি যে এই পোশাকে সীমাবদ্ধ থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে পাওয়া যায় যে তার একটা রোম দেশের জুব্বা ছিল, কারাতলাহ জুব্বা রোমিয়া। তো রোম দেশ কি ইসলামিক পদ্ধতিতে জুব্বা বানিয়েছিল নাকি ওটা একটা পোশাক চালু ছিল, ওখান থেকে একটি জুব্বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করেছেন। সুতরাং পোশাকের ক্ষেত্রে আমাদের বাড়াবাড়ি করা উচিত নয়, বরং পোশাকের ক্ষেত্রে যেটা মূলনীতি সেটাই খেয়াল করতে হবে। সেটা হলো যে ঢিলা ঢালা হতে হবে, লজ্জাস্থান যেন কোনো কর্মে প্রকাশ না পায়, এরকম পাতলা কাপড় হওয়া চলবে না। অনুরূপভাবে ওটা হারাম কাপড় যেন না হয়, কাফেরদের সদৃশ যেন না হয়, এবং বিশেষ করে পুরুষদের জন্য টাকার নিচে যেন না যায়, এবং তার যেন রেশম যেন না হয় পুরুষদের জন্য, অবশ্য মহিলাদের জন্য রেশমের কাপড় বিধিসম্মত। এভাবে কিছু শর্ত রয়েছে, এগুলো খেয়াল করলে করে নামাজ পড়লেই কিন্তু ওই পোশাকটাই বলা যায় যে সুন্নতি পোশাক, এগুলো যদি খেয়াল থাকা রাখা হয়। সুতরাং জুব্বা পাঞ্জাবি পরেই যে নামাজ পড়তে হবে এমন কথা জরুরি নয়, এমনটি হওয়া জরুরি নয়। তবে পোশাক হতে হবে ঢিয়া ঢালা। হ্যাঁ, জুব্বা পাঞ্জাবি যদি হয় তাহলে বলা যায় আমাদের দেশে অন্তত এটা ইসলামী পোশাক হিসেবে পরিচিত পোশাক। সুতরাং জুব্বা পাঞ্জাবি পরিধান করাতে কোনো বাধা নেই, বরং আরও ভালো হবে ইনশাআল্লাহ। আর জুব্বা পাঞ্জাবি পরিধান যদি না করে তাহলে যদি প্যান্ট শার্ট পরিধান করে সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে প্যান্ট যেন অতিরিক্ত টাইট না হয় এবং শার্টটা যেন একবারে শর্ট না হয়। কারণ বর্তমানে যে প্যান্টগুলি দেখা আছে এই প্যান্টগুলি পরা না পরা যেন সমান হয়ে যায়, বিশেষ করে সেজদাকালীন অতি নিকৃষ্টভাবে লজ্জাস্থানের অবয়ব প্রকাশিত হয়ে থাকে। যদিও দেখা আছে না কিন্তু দেখার জন্য কিছু বাকি নেই, নাউজুবিল্লাহ মিন যালিক। তো এই প্যান্ট ঢিলা ঢালা হতে হবে নামাজের জন্য, যে প্যান্ট পরিধান করা হবে এটা অবশ্যই ঢিলা ঢালা হওয়া উচিত, যাতে করে এভাবে নোংরাভাবে প্রদর্শিত না হয়। তো এটা খেয়াল রাখতে হবে। এই জন্যে কেউ কেউ বড় একটি চাদর ব্যবহার করতে বলেছেন, এমনকি কিছু হাদিসে ইঙ্গিতও পাওয়া যায় যে যদি কেউ প্যান্ট শার্ট পরে নামাজ পড়ে তাহলে সে যেন একটি বড় চাদর ব্যবহার করে, যাতে করে তার ওই লজ্জাস্থানের কোনো বিষয়গুলি অবয়বগুলি পরিস্ফুটিত না হয় কাপড়ের ওপর দিয়ে। তো এতটুকু খেয়াল করলে আশা করি নামাজ হয়ে যাবে। অনুরূপভাবে পায়জামা পাঞ্জাবি পরে নামাজ হতে পারে, বা পায়জামার সাথে শার্ট, আর পায়জামা সাধারণত ঢের হলা হয়, যেমন পাকিস্তানের যে পায়জামাটা পরে বিশেষ করে এই জাতীয় পায়জামা, এর মাধ্যমে কি লজ্জাস্থানের হেফাজত হয়, লজ্জাস্থান কোনো ক্রমেই প্রকাশিত হয় না বা ওর অবয়বটা ফুটে ওঠে না। এক কথায় পায়জামা হলেও সেটা যেন ঢের হলা হয়, এক কথায় প্রাগুক্ত নীতি খেয়াল রাখতে হবে। এ পোশাককে ইসলামীকরণের জন্য যে নীতিগুলি একটু আগে ইঙ্গিত দিয়েছি সেগুলি খেয়াল রাখতে হবে, তাহলে ইনশাআল্লাহ অসুবিধা নেই। সুতরাং পায়জামা পাঞ্জাবি পরে নামাজ হবে, প্যান্ট শার্ট পরেও নামাজ হবে, তবে প্যান্ট শার্টটা যেন লম্বা হয় আর প্যান্টটা যেন ঢিলা ঢালা হয়, এগুলি খেয়াল করতে হবে।
তাহলে আর অসুবিধা হবে না ইনশাল্লাহ। আর বিশেষ করে আমাদের দেশে ইমামদেরকে একটা সম্মানের চোখে দেখা হয়, সব দেশে দেখা হয়, এই জন্য ইমাম সাহেবের পোশাক মোত্তাকি পরহেজগারদের ফুটে ওঠে এরকম পোশাক পরিধান করাটা তাদের জন্য উত্তম। আর আমাদের দেশে পাঞ্জাবা পাঞ্জাবি বলা যায় বা জুব্বা, এগুলি বলা যায় আমাদের ইমাম সাহেবদের পোশাক বা ভালো মোত্তাকি পরহেজগারদের পোশাক হিসেবে পরিচিত। বিশেষ করে যিনি ইমামতি করবেন তাকে এই পোশাকগুলি গ্রহণ করাটাই উচিত। তাছাড়া নামাজ সর্বপ্রকার পোশাকেই হয়ে যাবে এবং ইসলামিক প্রাগুক্ত নীতিগুলি খেয়াল রাখলে সবারই পোশাক বলা যায় ইসলাম সম্মত হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। কোরআনে আল্লাহ লেবাসু তাকওয়া বলে একটা কথা বলেছেন, এমনি লেবাসের কথার সাথে বলেছেন লেবাসু তাকওয়া যালিকা খায়র, আর পরহেজগারের পোশাকটা হলো এটাই হলো সব থেকে উত্তম। সুতরাং পরহেজগারিতা এই পোশাকটা হলো আসল পোশাক। অতএব জুব্বা অনেক বড় কিন্তু অন্তর কি একেবারে উজাড় ঘর, অন্তরের ভিতরে কোনো ইমানদারিতা নেই, তাকওয়া পরহেজগার নেই। কিন্তু আরেকজন প্যান্ট শার্ট পরে কিন্তু তার অন্তর হৃদয়ে তাকওয়া রয়েছে পরিপূর্ণ, এক কথায় সে শরীয়তের পাবন্দি করে আল্লাহকে মেনে চলে। তো প্যান্ট শার্ট পরলে কি অসুবিধা? ডক্টর জাকির নায়েক প্যান্ট শার্ট পরেন না, কিন্তু প্যান্ট শার্টকে পরেছেন ইসলাম পদ্ধতিতে, ইসলাম সম্মত পদ্ধতিতে, টাকনার উপরে তিনি কাপড় ব্যবহার প্যান্ট ব্যবহার করে থাকেন। সেটা যদি কেউ করে এভাবে তা তো সারি কোনো বাধা নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝা তৌফিক দান করুন।